بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আব্দুল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে এই ঘরোয়া পরিবেশে দিন সম্পর্কে কিছু বিষয় জানার উদ্দেশ্যে শতব্যস্ততা বর্জন করে এখানে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে স্বীয় অনুগ্রহে তার দিনের পথে চলা সুযোগ করে দিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সুধীবৃন্দ, পর্দার আড়ালে দিনই বোনেরা, আজকে আমরা একটি বিষয়কে সামনে রেখে কিছু কথা বলবো। বর্তমান যে সময়টি আমরা অতিবাহিত করে চলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের বিভিন্ন মাস, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিশেষ বিশেষ ইবাদত দিয়ে আমাদেরকে সেই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের সুযোগ করে দিয়েছেন। রমাদানের পরেই শাওয়াল মাস থেকেই শুরু হয় আরেকটি পর্ব, আরেকটি মৌসুম, সেটি হচ্ছে গোটা মুসলিম বিশ্বের আন্তর্জাতিকভাবে সমবেত হওয়া, একটি ইবাদত সম্পন্ন করার, সেটি হচ্ছে হজ্জ বাইতুল্লাহিল হারাম। শাওয়াল মাস থেকে শুরু হয় জুলহজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত হচ্ছে হজের মৌসুম, হজের সময়। ঠিক একই সাথে সারা বিশ্ব থেকে মানুষেরা যেমন হজ পালনের উদ্দেশ্যে মক্কায় সমবেত হয়, একই সময়ে সারা বিশ্বে মুসলিম সমাজ আপন আপন এলাকায় আরেকটি ইবাদত সম্পন্ন করে, সেটি হচ্ছে ঈদুল আদহা বা কুরবানির ঈদ, যেটাকে আমরা বলে থাকি। সেই ঈদ, সেই কুরবানি সম্পন্ন করে থাকে এই জুলহজ্জা মাসেই। আজকে আমরা স্বল্প সময়ে সেই হজ এবং কোরবানিকে সামনে রেখে সামান্য কিছু কথা বলবো, এরপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন,
وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. ইসলামের পঞ্চম রুকন, পঞ্চম স্তম্ভ হজ্জ বাইতুল্লাহিল হারাম। সর্বপ্রথম এই হজ সম্পাদনের জন্য এবং এ বিষয়ে মানুষকে ঘোষণা দেওয়ার জন্য নির্দেশ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ, সমগ্র মানব জাতিকে এ ঘোষণা দিয়ে দাও বিলহাজ্জি, হজ সম্পাদনের জন্য। তারা তাদের বিভিন্ন রকমের বাহন ব্যবহার করে, কেউ পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে এসে বাইতুল্লায় হজ যেন সম্পাদন করে। সেদিন থেকে শুরু হয় বিশ্বব্যাপী মুসলিমদের বাইতুল্লায় হজ সম্পাদনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী ও রাসূল, তার শরীয়তে তিনি যে দিন নিয়ে এসেছেন, যে শরীয়ত নিয়ে এসেছেন, যে ইসলাম নিয়ে এসেছেন, সেই ইসলামে সামর্থ্যবানদের জন্য একটি ফরজ ইবাদত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবদ্ধ করেন এ হজ্জ বাইতুল্লাহিল হারামকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন ওয়ালিল্লাহি আলান নাস হজ্জ বাই হজ্জ আলান নাস ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য একটি অপরিহার্য কর্তব্য বাইতুল্লায় হজ করা। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য রয়েছে, আল্লাহ যাদেরকে স্বীয় অনুগ্রহে অর্থ দিয়ে, সুস্থতা দিয়ে সামর্থ্য দিয়েছেন, এমন সামর্থ্যবানদের জন্য বাইতুল্লায় হজ সম্পাদন করা একটি ফরজ ইবাদত। সেই ডাকে সাড়া দিতে আজকে বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সেই ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, এশিয়া, সকল অঞ্চল থেকে মুসলিম সমাজ, সামর্থ্যবানেরা, কে ফর্সা আর কে শ্যামলা, কে বাংলাভাষী আর কে ইংরেজি ভাষী, কোনো পার্থক্য নেই। সামর্থ্যবান মুসলিমেরা আল্লাহর ডাকে সাড়া দিতে আজকে ছুটে চলেছে সেই বাইতুল্লাহিল হারামের পানে। সম্মানিত সুধীবৃন্দ, হজ এমন একটি ইবাদত, যারা এই ইবাদত পালন করবে তারা এর মাধ্যমে উপকৃত হবে, আল্লাহর নৈকট্য অর্জন করার সুযোগ লাভ করবে। শুধু এতটুকুই নয়, বরং নিজের জীবনের অপরাধগুলিকে এ হজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা করে নিতেও সক্ষম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাজাতহু উম্মুহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই, তাকে সন্তুষ্ট করার লক্ষ্যেই হজ সম্পাদন করবে, হজে কোনো রকমের অশ্লীলতায়, অবাধ্যতায় লিপ্ত হবে না। রাজআ কায়াউমিন ওয়ালাজাতহু উম্মুহ, তাহলে সে ব্যক্তি তার মা তাকে যেমনইভাবে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছিল, সেই নিষ্পাপ হয়ে হজ সম্পাদন করে প্রত্যাবর্তন করবে। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস, সহিহুল বুখারীর হাদিস স্মরণ করে দিচ্ছে আমাদেরকে যে হজ এমন একটি ইবাদত, যে ইবাদত পালনের মাধ্যমে সম্ভব হবে একজন মানুষ যেভাবে নিষ্পাপ হিসেবে জন্ম লাভ করেছিল সেই ধরনের নিষ্পাপ হয়ে যাওয়া। হজ এমন একটি ইবাদত
যে হজের মাধ্যমে সম্ভব হবে একজন মানুষের পক্ষে জান্নাতে তার স্থান নিশ্চিত করে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিসে এসেছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হজ, এর সরাসরি প্রতিদান হলো জান্নাত। সুতরাং হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব, যার মাধ্যমে নিজের অপরাধগুলিকে মোচন করে নেওয়া সম্ভব, যার মাধ্যমে পার্থিব জীবনেই জান্নাত নিশ্চিত করে নেওয়া সম্ভব। ইসলাম এমন একটি ইবাদতকে সামর্থ্যবানদের জন্য ফরজ করে দিয়েছে। আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের শারীরিক ও অর্থনৈতিক যোগ্যতা দিয়েছেন, তারা যেন সেই ফরজ ইবাদত পালন করতে সক্ষম হন। আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করুন। যাদের উপস্থিত নেই, তারাও যেন এই সৌভাগ্য লাভ করতে পারে এমন তৌফিক আল্লাহ তাদেরকেও দান করুন। সম্মানিত সুধীবৃন্দ, হজ আমরা জানলাম ইব্রাহিম আলাইহিসসালাম থেকে ধারাবাহিকভাবে শুরু হয়েছে, বিভিন্ন নবী রাসূলদের সময় তারাও হজ পালন করেছেন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মক্কার মুশরিক যারা ছিল তারাও হজ পালন করত। কারণ মক্কার মানুষেরা, তারা যদিও তাদের পদস্খলন ঘটে গেছে সঠিক দিন থেকে, কিন্তু তারা প্রকৃতপক্ষে ইব্রাহিম আলাইহিসসালামের দিনের অনুসারী ছিল। সেই দৃষ্টিকোণ থেকে তারাও প্রতি বছরে হজ পালন করত। এই মুশরিকেরা যারা প্রতিমা পূজারী ছিল, তারা অষ্টম হিজরি পর্যন্ত, তারাও বাইতুল্লায় হজ পালন করেছে তাদের নিয়মনীতি অনুযায়ী। নবম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে, আলী রাদিয়াল্লাহু আনহু আরও প্রসিদ্ধ সাহাবি সকলকে হজে যখন পাঠালেন, এই ঘোষণা দিয়ে দিলেন যে আগামী বছর থেকে এই বাইতুল্লায় মুসলিম ছাড়া কোনো অমুসলিমের হজে আসার কোনো সুযোগ নেই, কোনো মুশরিকের আগামী বছর থেকে এই বাইতুল্লায় হজ করতে আসার সুযোগ নেই। নিষিদ্ধ হয়ে গেল অমুসলিমদের, সেই নিষিদ্ধ হওয়া থেকে আজও পর্যন্ত চলছে, সেই বাইতুল্লায় প্রবেশ করার সুযোগ পায় শুধুমাত্র মুসলিমই। এখনও যারা যান দেখবেন মক্কার প্রবেশপথে বড় ধরনের সাইনবোর্ড দিয়ে লিখে দেওয়া হয়েছে, মামনুউদ দুখুল লিগাইরি মুসলিমিন, অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। শুধু মুসলিমদের জন্যই এ নগরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, তাদের জন্য এটি সীমাবদ্ধ করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে এই ঘোষণা দেওয়ার পরে দশম হিজরিতে তিনি নিজে এ হজ সম্পাদন করলেন। এটাই হচ্ছে বিদায়ী হজ। এই বিদায়ী হজ্জে তার সাথে অংশগ্রহণ করলেন প্রায় 1.5 লক্ষ নারী পুরুষ সাহাবি, মহিলা পুরুষ ও মহিলা সাহাবি প্রায় 1.5 লক্ষ, 1,24,000 বা 1,44,000, 45,000, এই সংখ্যক মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজ্জে অংশগ্রহণ করলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মক্কার মানুষেরাও হজ করত, মুশরিকরা, আবার হজ করলেন দশম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে। দুই হজের মাঝে কী পার্থক্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অগণিত সাহাবী ছিলেন, তাদের মাঝে উল্লেখযোগ্য
সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। দশম হিজরির বিদায় হজ্জের শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত সাহাবাই কেরামগণ তাদের মেমোরিতে এই হজের চিত্রটাকে ধারণ করে রেখেছিলেন, সবচেয়ে সবিস্তারে যিনি ধারণ করে রেখেছিলেন তিনি হচ্ছেন সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকেই সব বিষয়গুলি তিনি দেখছেন এবং সবগুলি তিনি সংরক্ষণ করছেন। তিনি সেই বিস্তারিত বর্ণনা দিয়েছেন যেই বর্ণনাটি সহিহ মুসলিমে এসেছে। তিনি শুরু করছেন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ শুরু করলেন। তিনি বলছেন আহাল্লান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাওহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজ এর কার্যক্রম শুরু করলেন তাওহীদের মাধ্যমে। তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, এই একত্ববাদের ঘোষণা দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজের কার্যক্রম শুরু করলেন। তা কিভাবে? সেই তাওহীদের তালবিয়া, তিনি বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বললেন লাব্বাইক হে আল্লাহ আপনার কাছে হাজির, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, কোন আল্লাহ সেই আল্লাহ যেই আল্লাহ এক ও অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, কোনো দিক থেকে তার শরীক নেই। আজকে আমরা মুসলিম হয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহু রকমের শরীক আমরা তৈরি করে ফেলেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জে স্পষ্ট ঘোষণা দিলেন যে সেই আল্লাহর কাছে উপস্থিত যেই আল্লাহর কোনো শরীক নেই, সকল দিক থেকে তিনি শরীক মুক্ত, এক ও অদ্বিতীয়, গোটা বিশ্বের স্রষ্টা হিসাবে তিনি এক, গোটা বিশ্বের পরিচালক হিসাবে তিনি এক, গোটা বিশ্বের সব কিছুর ক্ষমতার অধিকারী হিসাবে তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, গোটা বিশ্বের সব কিছুর মালিক হিসাবে তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, গোটা বিশ্বকে ধ্বংস থেকে মুক্ত করার দিক থেকে আবার গোটা বিশ্বকে ধ্বংস করার দিক থেকে তিনি মাত্র একক ক্ষমতাশীল, তার সাথে অন্য কোনো শরীক নেই। সকল দিক থেকে, সকলের এবাদত পাওয়ার দিক থেকে তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। বিধান দেওয়ার দিক থেকে তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সকল দিক থেকে শরীককে নাকচ করে দিলেন, বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ আপনার দরবারে উপস্থিত, আপনার কাছে উপস্থিত যেই আল্লাহ আপনার কোনো রকমের শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, যাবতীয় প্রশংসা, যাবতীয় নিয়ামত অবদান, সকল সাম্রাজ্য কর্তৃত্ব সার্বভৌমত্ব একমাত্র শুধু আপনারই, অন্য কারো নয়। লা শারীকা লাক, আপনার কোনোই শরীক নেই। শুরু থেকে শেষ পর্যন্ত এই বক্তব্য দিয়েই, এই স্লোগান দিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবি নিয়ে এই হজ শুরু করলেন। শুরুই হচ্ছে তাওহীদের স্বীকৃতি, সকল প্রকার শিরককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অস্বীকৃতি ঘোষণা দিয়ে এই হজ্জের কার্যক্রম শুরু করলেন। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হজ আর মুশরিকদের হজের মাঝে একটি তুলনা করলেন। এজন্যই বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের মাধ্যমে তিনি হজের কার্যক্রম শুরু করলেন, কারণ মুশরিকরাও হজ করত, তারাও এই হজের তালবিয়া, এই বাণীটি পাঠ করত, কিন্তু তাদের বাণীটি কী ছিল সহিহ মুসলিমের হাদিসে এসেছে। তারা বলতো মুশরিকরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লা শারীকা লাকা ইল্লা শারীকা, হে আল্লাহ আপনার কাছে উপস্থিত আপনার কোনো শরিক নেই তবে একটি শরিক আছে। যারা মুশরিক তারা যখন হজ করত তারা এইভাবে বলতো, হে আল্লাহ আপনার কোনো শরিক নেই তবে একটি শরিক আছে। কেন বলতো এটা? এটা এজন্যই বলতো, সেই মুশরিকরা যেই বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করে সেই বাইতুল্লাহ কতটি মূর্তি দিয়ে ভরা ছিল? 360টি মূর্তি দিয়ে ভরা ছিল। তারা এক এক প্রয়োজনে এক একটি মূর্তির কাছে ধর্ণা দিত এবং মনে করত যে এটা আল্লাহর শরিক, এর মাধ্যমে আল্লাহ এই বিষয়টা দিবেন। এই ছিল তাদের বিশ্বাস, এই ছিল তাদের আকীদা, যার কারণে তারা এই হজের সময় তারা এই তালবিয়া পাঠ করলেন, বললেন যে হে আল্লাহ আপনার কাছে উপস্থিত, আপনি কে? লা শারিকা লাক, আপনার কোনো শরিক নাই, ইল্লা শারিকা, তবে একটি শরিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হজ করলেন তিনি মুশরিকদের কথার বিপরীত কথা বললেন, বললেন হে আল্লাহ আপনার কাছে উপস্থিত, আপনি কে? লা শারিকা লাক, যেই আল্লাহর কোনো দিক থেকে কোনো রকমের শরিক নেই, তিনি এক অদ্বিতীয়। মুশরিকদের ভিন্ন রকমের তিনি কথা বললেন। মুশরিকরা শরিকের নিয়ম, শেরকের নিয়মটি চালু রেখেছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেরকের নিয়মকে একেবারে বাতিল বলে ঘোষণা করলেন। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই রাজত্ব, তার ওই আনুগত্য, তার ওই ইবাদত, তার ওই বিধিবিধান, তার ওই নিয়মনীতি সব কিছু শুধু আল্লাহর জন্যই তিনি সাব্যস্ত করলেন। এভাবেই তিনি তার এই হজ শুরু করলেন। সম্মানিত শ্রোতৃবৃন্দ, হজ নিয়ে কথা বলতে গেলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন, সময় আমাদের সীমাবদ্ধ, কিছু আমরা প্রশ্ন উত্তর পর্বেও যাব, তাই খুব দীর্ঘ বিষয় নয়, সামান্য কিছু বলেই শেষ করব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হজ, আজকে বিশ্বব্যাপী এই আন্তর্জাতিক মুসলিমদের যে সম্মেলন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য কতগুলি দৈনিক সম্মেলনের সময় নির্দিষ্ট করে দিয়েছেন, সমাবেশের সময় দিয়েছেন। তাহলে আপনি যে জায়গায় থাকুন না কেন, পুরুষদের জন্য 24 ঘন্টায় 5 বার এই সমাবেশে যোগদান করতে হবে। সেটি কোন? 5 ওয়াক্ত সালাতের জামাতে গিয়ে আপনাকে এই সমাবেশে উপস্থিত হতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ম দিয়েছেন যে আপনি একা একা চলতে থাকবেন না, আপনি সমাজের মানুষ, আপনার অন্য সমাজের অন্য মানুষেরা কীভাবে আছে তাদের সাথে যেন একটা মত বিনিময়ের সুযোগ হয়, দেখা সাক্ষাতের সুযোগ হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতে সালাত আদায়ের নির্দেশের মাধ্যমে একটি সুন্দর পরস্পরের যোগাযোগের খোঁজখবর নেওয়ার একটি সুন্দর নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এর চেয়ে আরেকটু বড় হলো জুমার দিন। আপনি বিভিন্ন জায়গায় জামাতের সাথে সালাত আদায় করতে পারেন, কিন্তু বিভিন্ন জায়গায় জুমার সালাত আদায় করা যাবে না। জুমার সালাতের জন্য আপনাকে জামে মসজিদে উপস্থিত হতে হবে। এটি হলো সাপ্তাহিক আরেকটু বড় সম্মেলন। তার চেয়ে আরেকটু বড় সম্মেলন ও সমাবেশের আয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, সেটি বছরে মাত্র কয়বার? 2 বার। একটি হলো ঈদুল ফিতর, ঈদগাহে ঈদের সালাত উদ্দেশ্যে, আরেকটি হলো যেটি আসছে সামনেই ঈদুল আজহা, কোরবানির উদ্দেশ্যে। কিন্তু এই সব সম্মেলন বা সমাবেশগুলি হলো আঞ্চলিক। আন্তর্জাতিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমাবেশের সুযোগ করে দিয়েছেন ইবাদতের মধ্য দিয়ে, সেটি হচ্ছে হাজ্জু বাইতিল্লাহিল হারাম। গোটা বিশ্বের মুসলিম, কোথায় আমেরিকার, আফ্রিকার, এশিয়া, সকলেই সব জায়গা থেকে ছুটে আসে একটি কেন্দ্রবিন্দু, একটাই সমবেত হওয়ার স্থল আন্তর্জাতিকভাবে, সেটাই হচ্ছে এই বাইতুল্লাহ হজ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজে এমন একটি নিয়ম চালু করলেন যেই নিয়ম গোটা মুসলিম বিশ্ব যেন এই হজ পালন করতে এসে সেই বিষয়টিকে ভালোভাবে স্মরণ করতে পারে, সেই বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করতে পারে, সেই বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করতে পারে, এরপর স্বদেশে ফিরে গিয়ে তারা সেই অনুযায়ী নিজেরা চলতে পারে, অন্যদেরকেও পরিচালনা করতে পারে। এমনই হচ্ছে হজের একটি গুরুত্বপূর্ণ দিক। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, দিনের পর দিন আমাদের সব দেশ থেকে হাজিদের সংখ্যা কমে না, বাড়তেছে, কিন্তু সেই আরাফার ময়দান থেকে যে মেসেজটি নিয়ে আসা দরকার, যেই প্রশিক্ষণটি নিয়ে আসে
নিজের জাতিকে সেই আলোকে গড়ে তোলা দরকার। সেই প্রশিক্ষণ এবং সেই মেসেজ যেন আমাদের আসছে না ও সেই প্রশিক্ষণও গ্রহণ হচ্ছে না। আমাদের হজটা যেন আমাদের এই তালবিয়ার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক এই ঘোষণাটা যেন ওই মুশরিকদের ঘোষণার মতোই এক পর্যায়ে হয়ে গেছে। তা কীভাবে? হয়তো বলবেন যে এটাকে কীভাবে আমি তুলনা করলাম, তুলনা এই দৃষ্টিকোণ থেকে করছি। মুশরিকরা যখন হজ করত তারা আল্লাহকেও ডাকত, আবার যাদেরকে তারা আল্লাহর শরিক মনে করে তাদেরকেও ডাকত। কিন্তু গোটা বিশ্বে মুসলিমদের অবস্থাটা এমনই হয়ে গেছে, তারা আল্লাহকেও মানে আবার অন্য দিন ধর্মকেও মানে, আল্লাহর নিয়মও মানে অন্য নিয়মও মানে। অবস্থাগুলি এরকমই হয়ে গেছে। মুশরিকরা মনে করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সন্তান পেতে হলে এই প্রতিমার কাছে গিয়ে আমাকে কী করতে হবে, ধর্ণা দিতে হবে, আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি পেতে হলে এই প্রতিমার কাছে গিয়ে ধর্ণা দিতে হবে, আমার রুজি রোজগারে উন্নতি পেতে হলে অমুক প্রতিমার কাছে গিয়ে ধর্ণা দিতে হবে। তাদেরকে যেন আল্লাহ কী করেছেন, এগুলির মালিক বানিয়ে দিয়েছেন অথবা এগুলির এজেন্ট বানিয়ে দিয়েছেন, এটা ছিল তাদের বিশ্বাস। কিন্তু আজকে মুসলিমদেরও এরকমের বিশ্বাস একরকমের হয়ে গেছে। তা কি? যে আমার সন্তান পেতে হলে সাইদাবাদী হুজুরের কাছেই যেতে হবে, নাউজুবিল্লাহ, আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি পেতে হলে আমার কথায় যেতে হবে মানিকগঞ্জের পীর সাহেবের কাছে যেতে হবে, আরেক দিক থেকে উন্নতি পেতে হলে আরেকজনের কাছে যেতে হবে। ওই মক্কার মুশরিকদের মতো তারা যেমন প্রতিমাগুলিকে আল্লাহর এজেন্ট হিসাবে গ্রহণ করে নিয়েছিল এবং সেই হিসাবে বলতো, আর আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘোষণা দিলেও আমরাও যেন বাস্তবে সেই পর্যায়ে সেই পরিবেশেই রয়েছি। আলহামদুলিল্লাহ সকলেই যে এরকম তা নয়, আলহামদুলিল্লাহ কিছু মানুষ রয়েছে এগুলিকে বিশ্বাস করে না, এগুলি মানে না, এগুলি ঠিক নয় এটা জানে, কিন্তু অনেকেই দেখা যায় সেই পর্যায়ে চলে গেছে। সম্মানিত দিনী ভাইরা, এই হজ আজকে বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে এই ঘোষণা দিয়ে দিচ্ছে যে মুসলিম বিশ্বের কোনো মুসলিমের যেই ভূখণ্ডে এসে থাকুক না কেন, যেই গোত্রেরই হোক না কেন, যেই মাজাবেরই হোক না কেন, যেই তরিকারেই হোক না কেন, যেই অঞ্চলেরই হোক না কেন, যেই ভাষারই হোক না কেন, যেই বর্ণেরই হোক না কেন, মুসলিম মানেই হলো তার গোটা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য দিয়েই চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তার আবেদন নিবেদন হবে, আল্লাহর কোনো সে কখনো শরীক মনে করবে না। আল্লাহ কাউকে এই ধরনের এজেন্ট বানিয়ে দিয়েছেন, তার কাছে গিয়ে ধর্ণা দিয়ে সেটা পেতে হবে, এমন কোনো হতে পারে না। এই হজ আমাদেরকে বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে সকল মুসলিমের জন্য এই শিক্ষা দিচ্ছে, যার কারণে বাস্তবে দেখা যায় যারা হজে যান সেখানে কোনো পীরের ওজিফা অনুযায়ী হজ পালন করার নিয়ম নাই, যারা হজে যাবেন সেখানে কোনো মাজহাব অনুযায়ী আপন মাজহাব অনুযায়ী হজ পালন করতে হবে সেই নিয়ম নেই, যারা হজে যাবেন সেখানে গিয়ে আপনি যা কিছু দোয়া করবেন অন্য কোনো ব্যক্তির অন্য কোনো মুর্শিদের নিয়ম অনুযায়ী তার কাছে তার মাধ্যম হয়ে আপনি দোয়া করবেন এমনটি কোনো সুযোগ সেখানে নেই, আপনি সরাসরি দোয়া করবেন আল্লাহর কাছে। বরং বিভিন্ন ক্ষেত্রে, এ হলো এক ধর্মীয় ক্ষেত্রে, আরেক ক্ষেত্র যান রাজনৈতিক ফিল্ডেও আজকে যদি লক্ষ্য করুন সেখানেও একইভাবে পাচ্ছি আমরা। আমরা মনে করি ইসলাম মানে হলো শুধু মসজিদে আর বাইরে ইসলাম নয়, মসজিদে গেলে আল্লাহর কথা মানবো, আল্লাহর নিয়মে চলবো, আর বাইরে যেখানে অফিস আদালতে বা আরও কোনো জায়গায় সেখানে সেখানকার নিয়ম চলবো না, এটা হতে পারে না। হজ আপনাকে এটাই শিক্ষা দিচ্ছে, আপনি যেদিন থেকে বের হলেন সেদিন থেকে শুরু করে ওই হজ থেকে বিদায় তাওয়াফ করে যেদিন থেকে বের হচ্ছেন ফিরে আসছেন, এই প্রতিটি মুহূর্ত এক আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে মানার সুযোগ নেই, এক আল্লাহর দিন ছাড়া অন্য কারো দিন মানার সুযোগ নেই, এক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করার মানার সুযোগ নেই। সেখানে শুধুমাত্র একটি দিন, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, শুধুমাত্র একজনকেই রব হিসাবে মানবেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র একজনকেই আপনার জীবন পরিচালনার বিধানদাতা হিসেবে মানবেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র একটি রীতিনীতি অনুযায়ী আপনাকে চলতে হবে, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত যে দিন নিয়ে এসেছেন সেই দিন। হজের কার্যক্রমে আপনি যেই দলেরই হন,
সরকারি দলের হন আর বিরোধী দলের হন বা তৃতীয় দলের হন, যেই দেশেরই হন, আমাদের দেশের কথা শুধু বলছি না, আপনি যেই দেশেরই হন, সব দেশেই তো এই ধরনের দলীয় বিষয় রয়েছে। আপনি হজে যদি যান, আপনাকে সব দলের কথাগুলি একেবারে ভুলে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলের কথাই শুধু মানতে হবে। সকল বিধানগুলিকে বাতিল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনেই শুধু আপনাকে সেই কাজগুলি করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বের মুসলিমকে আমরা এই কথাই স্মরণ করে দিতে চাই, এই হজ আমাদেরকে আন্তর্জাতিকভাবে এই মেসেজটি দিচ্ছে, আন্তর্জাতিকভাবে আমাদেরকে হাজিদের এই প্রশিক্ষণে দেওয়া হচ্ছে। আপনি যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, আপনি আল্লাহর বান্দা, আল্লাহর দাস, অতএব আপনাকে আল্লাহর বিধিবিধান, আল্লাহর দিন মেনেই চলতে হবে। নিজে চলবেন, আপনার অধীনস্থদেরকে সেভাবেই চালাবেন, এই শিক্ষায় আমাদেরকে হজ দিচ্ছে। আসুন আমরা যেন হজ থেকে এই শিক্ষায় গ্রহণ করে আমরা আমাদের জীবনকে সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই হজ থেকে, যারা হজে যাবে এবং যারা যাবে না, সকলে যেন হজ থেকে এই শিক্ষা গ্রহণ করে আমরা আল্লাহর দিনকে সঠিকভাবে মেনে তাওহীদের উপর, আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হয়ে সকল প্রকার শিরকি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত সুধীবৃন্দ, সেই সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন, প্রতিটি ক্ষেত্রে তিনি এই ঘোষণা দিচ্ছেন, খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকেই তোমাদের হজের নিয়ম কানুনগুলি জেনে নাও, শিখে নাও। সুতরাং আপনাকে হজ পালনে যারা যাবেন তাদেরকে অবশ্যই এই কথাটি মনে রাখতে হবে, আপনি মক্কায় হন, কাবায় হন, আরাফায় বলেন, মিনায় বলেন, মুজদালিফায় বলেন, আরও যেখানেই বলুন, হজের যে কোনো কাজ করতে যাওয়া মানে আপনাকে স্মরণ রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন কি না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে প্রমাণিত হয় তাহলে অবশ্যই আপনাকে সে কাজটি সেভাবে করতে হবে, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন তাহলে আপনার জন্য সেই ধরনের করার কোনো সুযোগ নেই। আজকে আফসোসের সাথে বলতে হয় মুসলিম সমাজ বিভিন্ন দলে উপযুক্ত দলে বিভক্ত হয়ে গেছে, কাউকে কিছু বললেই তিনি বলে ফেলেন এবং সেই দলের বা সেই গ্রুপের আলেম সমাজও বলে দেন যে এটা আমাদের মাঝহাবে নাই তাই পালন করা যাবে না। হজ আপনাকে এই শিক্ষা দিচ্ছে না, হজ শিক্ষা দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝহাবে আছে কি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে আছে কি না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে থাকে তাহলে আপনি যেই জায়গার, যেই দলের, যেই গোষ্ঠীর, যেই গোত্রের, যেই অঞ্চলের, যেই ভাষারই মুসলিম হন না কেন আপনাকে সেটা পালন করতে হবে, না করলে আপনার কোনো বিকল্প পথ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হজের প্রতিটি ক্ষেত্রে এই ঘোষণাই দিলেন এবং এই ঘোষণার সাথে তিনি সর্বত্রই বললেন খুদু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা তোমাদের হজের নিয়মকানুনগুলি জেনে নাও। আবার তিনি সার্বিকভাবে ঘোষণা দিয়েছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করবে, এমন কোনো ইবাদত করবে যে ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নীতি দেওয়া নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাহুয়া রাদ্দুন, যতই শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে সুন্দর করে আপনি সে ইবাদত করুন না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতিতে যদি না মিলে যায় ফাহুয়া রাদ্দুন, সেটাকে ছড়ে মারা হবে, আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী জন্য পাঠালেন, পাঠালেন এই জন্যই যে মানুষ তার কথা মেনে, তার অনুসরণ করে আল্লাহর ইবাদত করবে। আর তিনি শেষ নবী মানে কি, তিনি সর্বশেষ নবী মানেই হলো তিনি যেদিন থেকে এসেছেন সেদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী কারো কোনো দোহাই দেওয়ার কোনো সুযোগ নাই। কোনো খ্রিস্টান যদি বলে আমাদের নবী ছিলেন ঈসা আলাইহিসাল্লাম তাকে মানবো, এই সুযোগ আর এখন নেই। কোনো ইহুদি যদি বলে আমাদের নবী ছিলেন মুসা আলাইহিসাল্লাম তাকে মানবো, এই সুযোগ এখন নেই।
কেন নেই? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে নবুয়ত পেয়েছেন সেদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আর কোনো নবুয়ত নেই, ভিন্ন কোনো রেসালত নেই, তিনি একমাত্র নবী, শেষ নবী, শেষ রাসুল তিনি। তাহলে বিষয়টি একটু চিন্তা করার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি মুসা আলাইহিস সালামের দোহাই দিয়েও অন্য কিছু করার সুযোগ না থাকে, ঈসা আলাইহিস সালামের দোহাই দিয়েও যদি অন্য কিছু করার সুযোগ না থাকে, তাহলে কোনো বাবার দোহাই দিয়ে কি কিছু করার সুযোগ থাকবে? কোনো পীর সাহেবের দোহাই দিয়ে করার কিছু থাকবে? কোনো ইমামের দোহাই দিয়ে করার কিছু থাকবে? কোনো মুফতির দোহাই দিয়ে কিছু করার থাকবে? কখনো থাকতে পারে না। হজ আমাদেরকে এই শিক্ষায় দিচ্ছে, আপনি নারী হন আর পুরুষ হন, আপনার জীবনে সর্বমুহূর্তে মনে রাখতে হবে আপনার সকল এবাদতগুলি হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দ্বিতীয় বিষয় মনে রাখতে হবে, আপনার এই এবাদতগুলি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী, তিনি যেই শিক্ষা দিয়েছেন, যেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই আলোকে হতে হবে, না হলে আমাদের এই এবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার আশা করা যায় না। সম্মানিত সুধীবৃন্দ, হজ আজকে দেখুন উপস্থিত রয়েছেন বোনেরা, হজ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনিও হজ পালন করলেন, অনেক মহিলা সাহাবী তারাও হজ পালন করলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হজ যখন পালন করলেন, এহরাম অবস্থায় নিয়ম হলো যখন এহরাম বাঁধা হবে মেয়েদের নেকাব পরিধান করা নিষিদ্ধ। নেকাব বলা হয় যেই পোশাকটা দিয়ে চেহারা বাঁধা হয়, এটাকে নেকাব বলা হয়। মেয়েদের এহরাম অবস্থায় নেকাব বাঁধা নিষিদ্ধ, তাদের চেহারা খোলা থাকবে। তো খোলা থাকবে বলতে কি, তাদের সামনে যে কোনো মানুষ আসুক সকলের সামনেই সবসময় চেহারা উন্মুক্ত থাকবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়াইদা মাররা বিনার রিজাল আসদাল্লা আলা উজুহিনা খিমারানা, আমরা যখন আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবী সাল্লামের সাথে থাকতাম তখন চেহারা খোলা থাকতো, যেহেতু নেকাব পরা নিষিদ্ধ এহরাম অবস্থায়। আর যখন বাইরে চলে যেতাম, তওয়াফ চলছে বা অন্য কোনো কাজে, সামনে অপরিচিত পুরুষেরা এসে যাচ্ছে, তিনি বলছেন আসদাল্লা আলা উজুহিনা খিমারানা, আমাদের চেহারা মাথার উপরের ওড়না দিয়ে চেহারাটাকে আড়াল করার চেষ্টা করতাম যাতে মানুষেরা এইভাবে উন্মুক্ত চেহারা দেখতে না পারে। পর্দার আড়ালের বোনেরা রয়েছেন, আসলে এই হজও আপনাকে স্মরণ করে দিচ্ছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই অবস্থান, যে ইসলাম নারীদের ক্ষেত্রে তাদেরকে যে সম্মান ও মর্যাদা দিয়েছে, পৃথিবীতে এমন কোনো দিন জীবন ব্যবস্থা নেই, মতবাদ নেই, যেটা নারীদেরকে ইসলামের মতো অধিকার ও মর্যাদা সম্মান দিয়েছে, যার কারণে আজকে সে পাশ্চাত্যের যারা নারীদের স্বাধীনতা দাবিদার, নারীদের অধিকার দিতে গিয়ে নারীদেরকে সর্বনিম্নে ফেলে দিয়েছে, নারীদেরকে ভোগের বস্তু হিসাবে পরিণত করেছে, নারীদেরকে ব্যবসায়ী পণ্য, ব্যবসার পণ্য বিক্রির উপাদান হিসাবে ব্যবহার করছে যাদেরকে, সেই পরিবেশে সেই নারীরা ইসলামের এই মর্যাদা ও শান্তির কথা যখন এই শোনার সুযোগ পায়, তারা ছুটে আসছে ইসলামের দিকে যে কিভাবে এই শান্তি পৃথিবীতে লাভ করা যায়। সুতরাং এই হজ আমাদেরকে স্মরণ করে দিচ্ছে বন্ধের বিষয়, যে আসলে ইসলাম, ইসলামই হচ্ছে মানব জাতির জন্য পার্থিব জীবনে ও পরকালের জীবনে একমাত্র কল্যাণের পথ, বিশেষ করে নারীদের জন্য ইসলামই হচ্ছে সবচেয়ে তাদের জন্য সম্মান ও মর্যাদার বিষয় দিয়েছে। সুতরাং বোনদেরকে আমরা স্মরণ করে দেব এই প্রসঙ্গে, যে ইসলাম আপনাদেরকে এমনইভাবে বিষয়গুলি সহজ করে দিয়েছে, পার্থিব জীবনের ব্যস্ততা থেকেও ইসলাম নারীদের জন্য সহজ করে দিয়েছে। আজকে আমাদের নারীদের ব্যস্ততা অনেক বেড়ে গেছে এবং
নারীদের ব্যস্ততা যেন আরও বাড়ে, সেই প্রতিযোগিতাই আমাদের সমাজেও চলছে। একজন নারী, একজন মেয়ে মানুষ ইসলাম তাকে যেই সহজ সুন্দর পরিবেশে থাকার সুযোগ করে দিয়েছে, আজকে আমাদের সমাজেও সেই সুন্দর সহজ ও শান্তির পরিবেশে একজন মেয়েকেও থাকতে দেওয়া হচ্ছে না। তাকে বের করে নিয়ে এসে একজন পুরুষের মতো তাকেও অফিস করতে হবে, একজন পুরুষের মতো তাকেও নেতৃত্ব দিতে হবে, একজন পুরুষের মতো তাকেও যত রকমের ব্যস্ততা, যত রকমের টেনশন সেগুলি মাথায় নিয়ে চলতে হবে। এই প্রতিযোগিতায়, এই চেষ্টা প্রচেষ্টাই চলছে, কোনো সন্দেহ নেই। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, বিশ্বব্যাপী নারীদের শান্তি, নারীদের কল্যাণ, নারীদের অধিকার, নারীদের মর্যাদা একমাত্র ইসলামেই পরিপূর্ণভাবে দিয়েছে। অতএব ইসলামকে বাদ দিয়ে কোনো নারী যদি তার মর্যাদা খুঁজতে যায়, ইসলামকে বাদ দিয়ে কোনো নারী যদি তার সম্মান খুঁজতে যায়, তাহলে তার মর্যাদাকে হারাবে, তার সম্মানকে হারাবে, কখনো পাবে না সে মর্যাদার সম্মান। তাই বোনদেরকে আমরা অনুরোধ জানাবো, স্মরণ করে দিব, সেই পাশ্চাত্যের ডাকে নয়, সেই নারীদের তথাকথিত স্বাধীনতা ও অধিকার প্রদানের দাবি নয়, এটি কশ্চিনকালেও অধিকার প্রদান হয়নি, বরং অধিকারকে হরণ করা হচ্ছে। স্বাধীনতা দেওয়া হয়নি, বরং তাদেরকে পরাধীন করে রাখা হয়েছে। একজন নারী স্বাধীনভাবে ছিল তার বাড়িতে, তাকে যখন বের করে এই কর্মক্ষেত্রে জড়িয়ে দেওয়া হয়েছে, সেই নারীর পক্ষে আর স্বাধীন থাকা সম্ভব হয়নি। সেই নারী এখন পরাধীন, এক হলো তাকে তার সংসার সামলাতে হয়, তার সন্তানদের দেখতে হয়, আবার অপরদিকে তার বাইরের অফিস, সেটাকে সামলাতে হয়, সেটা দেখতে হয়। কোথায় তার স্বাধীনতা, কোথায় তার শান্তি? বরং তাকে অশান্তিতে ফেলে দেওয়া হয়েছে। একজন বোন কিছুদিন আগে, কয়েকদিন, গত সপ্তাহেই, তিনি ডাক্তার, তিনি কিছু বিষয় আফসোস করে বললেন, বললেন যে আসলেই মেয়েরা ডাক্তার হবে প্রয়োজন রয়েছে সমাজের, কারণ নারীদের চিকিৎসার জন্য মহিলা ডাক্তার যদি হয় তাহলেই সেখানে ভালো হয়, প্রয়োজন সেখানে। কিন্তু তিনি নিজেও মহিলা ডাক্তার, কিন্তু মহিলা ডাক্তার হয়েই পুরুষদের মতো তাকে যে অফিস করতে হবে, এটা কখনো তার জন্য শান্তির পরিবেশ ও শান্তির পরিস্থিতি তার জন্য থাকতে পারে না। তিনি বললেন যে আমাকে, আমি একজন মেয়ে ডাক্তার হিসাবে বলছি, আমাকে খুব আফসোস লাগলো, দুজন তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তার, দুজনেই তারা অফিসে ডিউটি করছেন, তাদের একটাই বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার 104 ডিগ্রি জ্বর, এই 104 ডিগ্রি জ্বর তাকে বাড়িতে মানুষের কাছে ফেলে রেখে দুজনে গিয়ে অফিস করতেছে। কি বিষয়টা ভাবলে অমানবিক মনে হয়। একজন মহিলা, এক হলো মেয়ে মানুষ, দ্বিতীয় হলো ডাক্তার, অন্যের শিশুদের নিয়ে তিনি সেবা করছেন, আর নিজের শিশুকে সেবা করার মতো তার সময় নেই। অন্যের বাচ্চাদের নিয়ে সকাল সন্ধ্যা তিনি ব্যস্ত, সেখানে ঘুম বাদ দিয়েও তিনি ডিউটি করছেন, আর নিজের বাচ্চা অসুস্থ এই পর্যায়ে চলে গেছে, সে মানুষে তাকে সেবা করছে, নিজের মা হয়েও তাকে সেবা করার মতো তার সুযোগ নেই। এই পরিস্থিতি কেন হলো, কি কারণ? কারণ হচ্ছে আজকে এটাই যে আমরা স্বাধীনতা দিতে গিয়ে স্বাধীনতাকে হারিয়ে ফেলেছি। মা স্বাধীনভাবে তার সন্তানকে দেখবে, সেই স্বাধীনতা আজকে তার নাই। তাকে সন্তানকে অন্য একজনের কাছে ছেড়ে দিয়ে, কাজের মেয়ের কাছে বা আরও লোকের কাছে ছেড়ে দিয়ে তাকে গিয়ে আরেকজনের কাছে পরাধীন হয়ে ডিউটি করতে হচ্ছে। সুতরাং বন্ধুদেরকে আমরা অনুরোধ জানাব, ইসলাম আপনাকে কর্মব্যস্ততায় জড়িয়ে যেতে বাধা দেয়নি, প্রয়োজন হলে, পরিবেশ সুন্দর থাকলে আপনি যাবেন, কিন্তু এই ধরনের কখনো নয় যে আপনার স্বাধীনতা নিতে গিয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন, পরাধীন হয়ে যাবেন, মর্যাদা নিতে গিয়ে মর্যাদা হারিয়ে ফেলবেন, এমনটি কখনো ইসলাম আপনাকে অনুমতি দেয়নি, সেই পথও দেখায়নি। সুতরাং প্রতিটি মুসলিম নারীর কর্তব্য হলো, ইসলামেই তাদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, অতএব ইসলাম তাদের জন্য জানা, ইসলাম শিক্ষা অর্জন করা, এবং সেই আলোকে নিজেদের জীবনকে গড়ে তোলা,
এটি বিশেষ করে পুরুষদের চেয়ে নারীদের আরও বেশি দরকার। কেন বেশি দরকার? কারণ সন্তানদেরকে প্রতিপালনের ক্ষেত্রে বাবার চেয়ে কিন্তু মায়ের ভূমিকাটাই বেশি থাকে, বাবার চেয়ে মায়ের ভূমিকাই বেশি। সুতরাং মা যদি সুন্দর হয়ে যায়, তার সন্তানেরাও সহজেই সুন্দর হয়ে যাওয়ার আশা করা যায়। আর মার মাঝে যদি ত্রুটি থাকে, দুর্বলতা থাকে, সেই দুর্বলতার প্রভাব সন্তানদের মাঝেও খুব সহজে এসে যায়। তাই বোনদেরকে আহ্বান জানাব, দুনিয়ার জীবন কয়দিন, এই দুনিয়ার চাকচিক্য যেটা মরিচিকার মতো, তা দেখে আজকে আমরা দৌড়াচ্ছি, কয়দিন আপনি এভাবে দৌড়াবেন? দৌড়াতে দৌড়াতে একদিন আপনার ডাক এসে যাবে, কোনো ক্ষমতা আপনাকে সেই ডাক থেকে দূরে রাখতে পারবে না, কোনো অর্থ আপনাকে সেটা থেকে বাধা দিতে পারবে না, কোনো ব্যস্ততাও আপনার সেই বিষয় থেকে দূরে সরাতে পারবে না। আপনি যদি এটাও বলেন যে আমি এতদিন চলেছি, দিন জানতাম না, মানতামও না, এখন শুধু জানার সুযোগ পেলাম, আমাকে একটা বছর বা একটা মাস সময় দেওয়া হোক, আমি যেন দিন একটু জেনে মেনে আমি প্রস্তুতি নিয়ে যেতে পারি, না আপনার জন্য সেই সময় নেই। যেই মুহূর্তে আপনার জন্য আহ্বান এসে যাবে, আপনাকে সাড়া দিতে হবে। আপনার দয়া, আপনার সেই আকুতি, মিনতি, কাকুতি কোনোটাই গ্রহণ করা হবে না। এটি শুধু মেয়েদের জন্য নয়, সকলের, আমাদের সকলের জন্য। সুতরাং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাশীল করেছেন। প্রথম হলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হওয়ার, ইসলামের পথে চলার তৌফিক দিয়েছেন, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় মর্যাদা। আজকে আমরা শত ব্যস্ততার মধ্য দিয়েও এখানে ইসলামের কিছু কথা শোনার, শুনতে আসার সুযোগ পেয়েছি, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি বিশেষ নিয়ামত আমাদের জন্য। কারণ অনেকজন জন্মগতভাবে মুসলিম, বাবা মাও দেখবেন যে অনেক সুন্দর, অনেক দিনদার, অনেক ভালো, কিন্তু দেখবেন যে তার কাছে এখন ইসলামের কোনোই মূল্য নেই, বরং ইসলাম বিরোধী চিন্তা চেতনা কর্মকাণ্ড সেগুলিতেই তিনি রাত দিন সবসময় ব্যস্ত। সুতরাং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি একটি বিশেষ নিয়ামত যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আল্লাহর এই নিয়ামতকে শুকরিয়া করে, এই নিয়ামতকে স্মরণ করে আমাদেরকে আরও সুন্দর হওয়ার, আল্লাহর দিনকে আরও ভালোভাবে জানার, আরও ভালোভাবে মানার, সে পথে আমাদের অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, আর দীর্ঘ করছি না, প্রশ্নোত্তর পর্বে যাব আমরা। যেহেতু বলেছিলাম আমরা হজ এবং কুরবানি দুই বিষয় নিয়ে কিছু আলোচনা, কুরবানি প্রসঙ্গে অতি সামান্য স্বল্প কথা বলতে চাই। কুরবানি এটি এমন একটি আবাদত, মুসলিমদের একটি বাৎসরিক আবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে ঈদ উৎসব হিসাবে বাৎসরিক মাত্র দুটি ঈদ দান করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, রমাদান শেষেই যা শেষ করেছি আমরা, আরেকটি হচ্ছে ঈদুল আধা, জুলহজ্জা মাসের 10 তারিখে যা সামনে আমাদের আসবে। এই ঈদ যেমনইভাবে আপনি আনন্দ উদযাপন করবেন, ঠিক তেমনইভাবে এই ঈদও আপনাকে প্রতি বছর স্মরণ করে দিচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ঈদুল আধা কোরবানির ঈদ, এই কোরবানির ঈদ আমাদেরকে প্রতি বছর স্মরণ করে দিচ্ছে যে একটা পশু কোরবানি করব কার জন্য, কোরবানি করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কোনো পশু কখনো কোরবানি করা যেতে পারে না আল্লাহ ছাড়া অন্য কারো জন্য। আপনার প্রয়োজন আপনি গোশত খাবেন, সেটাও জবাই করবেন কার নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। নৈকট্য অর্জনের, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনি কোরবানি দিবেন, সেটাই হচ্ছে এই ঈদুল আজহার সেই কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়াজআলনা লিকুল্লি উম্মাতিন মামসাকা লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমি প্রতিটি জাতির জন্যেই এই ধরনের কুরবানির ইবাদতের নিয়ম দিয়েছি, যাতে তারা
এই কুরবানিকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে সমস্ত চতুষ্পদ জানোয়ার রিজিক দিয়েছেন সেগুলি যেন আল্লাহর নামে জবাই করতে পারে। তারপরে বলে দিচ্ছেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, জেনে রাখো তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ কয়জন? ওয়াহিদ, মাত্র একজন। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের যে ধরনের যত রকমের কুরবানি রয়েছে, বহু কুরবানি রয়েছে যেগুলি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তার নৈকট্য অর্জনের জন্য আজকে হচ্ছে না। একজন মানুষ অসুস্থ, তিনি একটা কুরবানি মানত করলেন, কোথায় কুরবানি দিবেন তিনি? ওই সেই সিলেটের শাহজালাল মাজারে গিয়ে। আরেকজনের সমস্যা, তিনি আরেকটি কুরবানি মানত করলেন, কোথায় দিবেন? ওই সেই ফরিদপুরে গিয়ে। আরেকজন মানত করলেন, কোথায় দিবেন? ওই সেই আজমিরে গিয়ে। আপনি কার নৈকট্য অর্জন করতে চান? আপনি কি আল্লাহর নৈকট্য অর্জন করতে চান? যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চান তাহলে আপনাকে ওই সিলেটেও যেতে হবে না, আর চট্টগ্রামেও যেতে হবে না, ফরিদপুরেও নয়, আজমিরেও নয়। আপনার প্রতিবেশী অনেক রয়েছে এত অসহায়, যারা মাসে এক টুকরা গোস্ত খাওয়ারও সুযোগ পায় না। সত্যিই যদি আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে চান এই কুরবানির মাধ্যমে, তাহলে আপনার কর্তব্য ছিল এই প্রতিবেশীরা যাদের হক অধিকার রয়েছে আপনার কাছে, আপনি এখানেই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে এই প্রতিবেশীদেরকে খাওয়াবেন, আল্লাহর আরও নৈকট্য অর্জন করার আপনি চেষ্টা করবেন। তা না করে আপনি কার নৈকট্য চাচ্ছেন? আপনি বলছেন মুখে মুখে আল্লাহর, কিন্তু বাস্তবে আল্লাহর নয়, বাস্তবে হলো কার? সেই মৃত ব্যক্তির বা সেই মাজারের, সেই বাবার, সেই খাজার। ঈদুল আজহার এই কুরবানি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, না আপনার গোটা জীবনের যত কুরবানি হবে সব একমাত্র কার জন্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অন্য কোন গাউস কুতুব ওলিয়া উলিয়া বুজুর্গ পীর মুর্শেদের নৈকট্য অর্জনের জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, শুধু খুশি করার জন্য হবে একজনকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু নৈকট্য অর্জন করবেন এই কুরবানির মাধ্যমে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভিন্ন কোনো জায়গায় নয়, ভিন্ন কোনো ব্যক্তি বস্তু বা অন্য কিছুকে নয়, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এটাই এই কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, সাথে এই কুরবানিও আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আজকে আমরা কুরবানি অনেকেই করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়ার চেয়ে অনেক সময় আমরা মানুষের কিছু প্রশংসাটাও আশা করে থাকি, যার ফলে দেখা যায় যে বাজারের সবচেয়ে ভালো পশু যদি সবচেয়ে বেশি টাকা দিয়ে আপনি কিনতে পারেন, দেখবেন যে পরের দিনে পেপার পত্রিকায় আপনার প্রচারিত হচ্ছে যে অমুকে এত টাকা দিয়েই কিনেছে। না, মানুষ আপনার প্রশংসা করবে কি না এটা আপনার লক্ষণীয় নয়, আপনার লক্ষণীয় হতে হবে আল্লাহর কাছে আপনি প্রশংসিত হতে পারবেন কি না। আর আল্লাহর কাছে প্রশংসিত হতে হলে মানুষ দেখানো, মানুষের প্রশংসা পাওয়া, মানুষের গুণগান পাওয়ার কোনো চিন্তা আপনার মাথায় থাকতে পারবে না। আল্লাহ অন্য আয়াতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার এই কুরবানি পশুর রক্ত গোস্ত আল্লাহর কাছে কোনোটাই যায় না, যায় শুধু ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম, আপনার ভিতরে আল্লাহকে কতটুকু আপনি খুশি করতে চান এটাই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায়। আপনি ভিতরে যদি মানুষকে, মানুষের প্রশংসা আশা করেছেন, আল্লাহর খুশি আশা করেননি, তাহলে আপনি যত লক্ষ টাকা দিয়ে, যত বড়ই, যত উন্নত পশুই আপনি কুরবানি করুন না কেন, এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব হবে না। সুতরাং এই কুরবানি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, যেমন শুধুমাত্র আল্লাহর জন্য কুরবানি হবে, তেমনি আমাদের সকল ইবাদতগুলি শুধুমাত্র কাকে সন্তুষ্টির জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই হবে। এই কুরবানি আজকে আমাদেরকে আরও শিক্ষা দিচ্ছে সামাজিকতা, আরও শিক্ষা দিচ্ছে উদারতা। আপনি আপনার প্রয়োজনে একটা ছাগল জবাই করে
ইচ্ছা মতো আপনি খাবেন, আপনার ফ্রিজে গোস্ত তুলে রাখবেন, কিন্তু কুরবানির পশু জবাই করলে আপনার পক্ষে সেটি সম্ভব নয়। ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে আপনি খাবেন, পরিবারের মানুষদেরকে খাওয়াবেন, সাথে প্রতিবেশী এবং অসহায় দরিদ্র তাদেরকে অবশ্যই আপনাকে খাওয়াতে হবে। এটাই হচ্ছে এই কুরবানির শিক্ষা, যে কুরবানি আপনাকে এই উদারতা শিক্ষা দিচ্ছে, অসহায় দরিদ্রের প্রতি আপনার সহায়তার মানসিকতা তৈরি করে দিচ্ছে এই কুরবানি। সাথে এই কুরবানি আমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করে দিচ্ছে। অনেকে আমরা বাজার থেকে পশু কিনে কুরবানি করি, আবার অনেকেই দীর্ঘদিন, কেউ এক বছর কম বেশি, বাসায় ছাগল বা গরু লালন পালন করার পরে নির্দিষ্ট দিনে কুরবানি করে দিচ্ছে নিজ হাতে। একটু চিন্তা করুন, যেই গরু বা যেই ছাগলটাকে আপনি এত স্নেহ করলেন, এত কষ্ট করে লালন পালন করলেন, সেটাকে মুহূর্তের মাঝে পৃথিবী থেকে আপনি বিদায় দিয়ে দিলেন। অতএব এই গরুরই কি শুধু বিদায় ঘটবে? এই ছাগলেরই কি শুধু পৃথিবী থেকে বিদায় ঘটবে? না, আপনার আমারও এমনইভাবে পৃথিবী থেকে কোনো এক মুহূর্তে বিদায় ঘটে যাবে। সেই বিদায় কেউ থামায় রাখতে পারবে না। এই পশুকে যেমন পৃথিবী থেকে চলে যেতে হচ্ছে, আপনাকে আমাকেও সেভাবে পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে, কেউ ধরে রাখতে পারবে না। এই শিক্ষাও আমাদেরকে এই কুরবানির মধ্য দিয়েই গ্রহণ করা উচিত, যে যেমনই আমরা কুরবানি করছি আল্লাহর জন্য, আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলেন, বলো, قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَا وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ الله বলছেন, বলো তুমি ঘোষণা দিয়ে দাও, إِنَّ صَلَاتِي আমার সালাত, وَنُسُكِي আমার কুরবানি, আমার ইবাদত, ওয়ামাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন মরণ সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। কোনো বলার সুযোগ নাই, আমি অনেক সুস্থ, বলার সুযোগ নাই যে আমার এই সুস্থতা আল্লাহর জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার চোখের সামনে যারা অসুস্থ, আমি তার চেয়ে শতগুণ সুস্থ হলেও আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তার চেয়েও আমাকে আরও বড় অসুস্থ বানাই দিতে পারেন, তার চেয়ে আরও বড় অসুস্থ আমাকে আল্লাহ বানাই দিতে পারে। সুতরাং প্রতিটি মুহূর্তে আমাদেরকে এই কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করে স্মরণ করা উচিত, আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জীবিত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমার অহংকারের বিষয় নয়, এটা আমার বরত্বের বিষয় নয়, আমাকে সুন্দর করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমার গর্বের বিষয় নয়, আমার প্রশংসার বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাকে এটা দিয়েছেন। অতএব আল্লাহর কাছে যেন আমি ভালোভাবে ফিরে যেতে পারি, সেই প্রস্তুতিটাই আমার থাকা দরকার। সম্মানিত সুধীবৃন্দ, কোরবানি থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করে আমাদের আদর্শকে, আমাদের ঈমান ইসলামকে, আমাদের তাওহীদ সুন্নাকে আরও যেন মজবুত করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা আর আজকে আমরা দীর্ঘ করছি না, এখন আমরা কিছু প্রশ্ন উত্তর পর্বে যাব। এরপর হয়তো বাইরেও সালাতের আজান হচ্ছে, এখানে আমরা সালাতে জামাত শেষ করবো ইনশাআল্লাহ, আলোচনা শেষ করি।